জঙ্গলমহলের একদা মাওবাদী অধ্যুষিত শালবনী ব্লকের পিড়াকাঠা, আতঙ্কের সেই রেশ কবেই উধাও। উন্নয়নের ছোঁয়া আর আধুনিকতার স্পর্শে উজ্জীবিত পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বর্ধিষ্ঠ এই গ্রাম। একসময় এই গ্রামে দুর্গাপুজো হতো সাকুল্যে একটি। 2018 থেকে গ্রামে আরও একটি দুর্গাপুজো আয়োজিত হচ্ছে। প্রথম বছরই সাড়ম্বরে উদ্বোধিত হয়েছিল পিড়াকাঠা বাজারের এই পুজো। শালবনী ব্লকের সেরা পুজোর শিরোপা ছিনিয়ে নিয়েছিলেন পুজোর উদ্যোক্তারা। করোনা আবহে গত বছরের পুজো কিছুটা অনাড়ম্বরভাবে আয়োজিত হয়েছিল, ফের এবার শালবনী ব্লকের সেরা পুজো হিসেবে চিহ্নিত হয়েছে পিড়াকাঠা বাজার সর্বজনীন দুর্গোৎসব। পুজোর বাজেট প্রায় 16 লক্ষ টাকা। ষষ্ঠীর দিন পুজোর উদ্বোধন হয়েছে রক্তদান শিবির এবং দুস্থ ও অসহায় মানুষদের বস্ত্র বিতরণের মধ্য দিয়ে। পুজো কমিটির কর্মকর্তা পরিমল ধর জানান, পুজো কমিটির আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন শালবনী ব্লক প্রশাসন। পুজোর সামাজিক কর্মকাণ্ডের সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। মণ্ডপের বাইরে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে করোনা অতিমারীর ভয়াবহতা এবং সংক্রমণ রুখে দেওয়ার বার্তা। আর মণ্ডপ সজ্জাতেও অভিনব কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। তবে পিড়াকাটা বাজার পুজোর এবারের সবথেকে বড় আকর্ষণ হলো 100% পাটের প্রতিমা এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অপরূপ শিল্প কারুকার্য। মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। অষ্টমীর সন্ধ্যা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, পাট শিল্পকে চাঙ্গা করে তুলতে এবং বিশ্বের বাজারে পাটের চাহিদা ঊর্ধ্বমুখী করে তুলতে রাজ্য সরকার আন্তরিকভাবে সচেষ্ট। সেই পাটের অপরূপ শিল্প বৈভব প্রস্ফুটিত হয়েছে পিড়াকাটার মাতৃ প্রতিমার সৌন্দর্যে। পরিবেশ বান্ধব এই শিল্প উপকরণের মাধ্যমে মাতৃ প্রতিমা ও মণ্ডপের ভেতরের কারুকার্য সম্পন্ন করেছেন পূর্ব মেদিনীপুরের শিল্পী পবন দেব। পুজো উদ্যোক্তারা জানান, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শালবনী ব্লকের পিড়াকাটা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে। চতুর্থ বর্ষে এই দুর্গাপুজো এবং সবচেয়ে বড় আকর্ষণ কোভিড বিধিনিষেধ মেনে এই পুজো। পুজো প্যান্ডেলের বাইরে বিভিন্ন ধরনের কোভিড পরিস্থিতির বিভিন্ন চিত্র ধরা পড়েছে, তুলে ধরেছেন পুজো কমিটির উদ্যোক্তারা। এবং পাশাপাশি পাটের প্রতিমা হয়েছে, সবচেয়ে বড় আকর্ষণ পাটের প্রতিমা। যেহেতু এই বাজারে পাট এখন খুবই দুর্মূল্য, পাট পাওয়াই যায় না, সেই জায়গায় পাটের প্রতিমা ওনারা তৈরি করেছেন। আমরা কমিটির এক সদস্যের সাথে কথা বলে নেব। আপনাদের মণ্ডপ এবারে কী দিয়ে হয়েছে? মণ্ডপ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফোম আর কাপড়ের সবচেয়ে আকর্ষণীয় এবারের আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে পাটের আমরা প্রতিমা তৈরি করেছি, যেটা হচ্ছে আমাদের কাছে সত্যি খুব ভালো লাগছে। এখন বাজারে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ করোনাতে সব কিছুই দুর্মূল্য এই মুহূর্তে, তবুও আমাদের সদস্যদের সহযোগিতা, গ্রামবাসীর সহযোগিতা, ব্যবসায়ীদের সহযোগিতাতে আমরা এটা করে তুলতে পেরেছি। আগামী দিনে আরও বড় আকারে কোনো কিছু করার চিন্তাভাবনা আরও রাখবো এটাও আশা করছি। এই যে পিড়াকাটা বাজারের পুজো চতুর্থতম বর্ষ, আমাদের চতুর্থ, যাবে এই মুহূর্তে তবুও একটু আতঙ্কের সাথে আমরা এই পুজোর আনন্দটা উপভোগ করছি। যদিও আমাদের মধ্যে প্রচুর আনন্দ, দুর্গাপূজা বাঙালিদের একটা উৎসব সেরা, তবুও খুব কষ্টের সাথে কাটাচ্ছি। যে কোভিডটা এখনো শেষ হয়ে যায়নি, সরকারি সমস্ত নিয়মবিধিগুলো রয়েছে লাগু, সেইভাবেই চলছে। আগামী দিনে আরও বড় আকারে চিন্তাভাবনা চলছে। আমরা এতদিন দেখেছিলাম আমরা গ্রামের মানুষ, গ্রামে পুজো করছি, আমরা তাও শহরে যেতাম প্রতিমা দেখতে, প্যান্ডেল দেখতে। আজকে কিন্তু আমরা নিজেরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, শহরের মানুষকেও আসতে হচ্ছে আমাদের এখানে পুজো প্যান্ডেল দেখতে বা ঠাকুর প্রতিমা দেখতে। এটাতে আমরা খুব আনন্দিত সবাই, পাশাপাশি গ্রামের মানুষ তো আসেই এখানে, কিন্তু শহরের মানুষও আসতে বাধ্য হচ্ছে। সেই জায়গাটা তৈরি করেছি, আগামী দিনে চাইবো একটা জেলাতে একটা পজিশন যাতে আমাদের থাকে, সেই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করবো। আমার নাম পরিমল ধল, পুজো কমিটির সদস্য। আমরা কথা বললাম পুজো কমিটির সদস্যর সাথে। এনারা দীর্ঘ প্রচেষ্টার মধ্যে এই করোনা পরিস্থিতির মধ্যেও এরা পুজো করছেন, পাশাপাশি গ্রামের বহু দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে এই জায়গায়। আগামী দিনেও আরও নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে, সেই অপেক্ষায় আমরা থাকব আগামী বছরের ওনারা কী তৈরি করেন পুজো মণ্ডপ। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দী, চ্যানেল 24/7।